অপার মুগ্ধতায় চারপাশে শুধু তাকিয়ে দেখছি। লার্জেস্ট অ্যান্ড মোস্ট ওয়েল প্রিজার্ভড সাইটস অফ গ্রিক অ্যান্ড রোমান আর্কিটেকচার। This candle, the Roman time, they put it olive oil, they make lamp. এরকম ইউনিক টোন নিয়ে আজকের জর্ডান এপিসোড। আগের এপিসোডে দেখেছেন আমাদের ফ্লাইট জার্নি। জর্ডানে অন অ্যারাইভাল ভিসার জটিলতা, সস্তায় ফ্লাইট, ভিসা ও কারেন্সি নিয়ে বিস্তারিত আলোচনা। হোটেল থেকে ফ্রেশ হয়ে চলেছি জর্ডান ট্যুরের প্রথম দ্রষ্টব্যের উদ্দেশ্যে। চওড়া রাস্তা, শাঁ শাঁ করে গাড়ি চলে যাচ্ছে। হোটেল থেকে ট্যাক্সিতে ত্রাবারবুই বাস স্টেশন, সেখান থেকে বাসে করে চলেছে জেরাস। গাড়ির গতিবেগ 80-90 কিলোমিটার প্রতি ঘন্টায়। আজকের আবহাওয়া কিন্তু ঝকঝকে। বাস এন্ট্রি গেটের সামনেই নামিয়ে চলে যায়। প্রবেশের আগে টিকিট কাটতে হয়, তবে জর্ডান পাস হলে সুবিধের, আলাদা টিকিট কাটতে লাগে না। কারণটা একটু পরেই বলছি। আমরা প্রবেশ করছি সাউথ গেট দিয়ে। পিলারের টপ অ্যাকান্থাস লিভস এবং ফ্রিজ লাইক অর্নামেন্টস দিয়ে গাঁথা। অষ্টম শতাব্দীর মাঝামাঝি পর্যন্ত গ্রিক, হেলেনিস্টিক, রোমান এবং বাইজেন্টাইন যুগে জেরাস ফ্লারিশ করে। তারপরে এই অঞ্চলে 749 খ্রিস্টাব্দে ভয়ঙ্কর ভূমিকম্প এলে বেশিরভাগ অঞ্চল ধ্বংস হয়। এই হিস্টোরিক্যাল সাইট আদতে ধ্বংসস্তূপ খনন করে পাওয়া। এই জায়গাটাকে বলে ওভাল প্লাজা, লম্বা লম্বা আয়নিক কলোনির দিয়ে ঘেরা। আমরা একটা দিক থেকে আরেক দিকে চলি। আমরা এসেছি মে মাসে, আবহাওয়া দারুণ, এখন এখানে গরম হালকা। জর্ডান পাস হলে এখানে আলাদা করে টিকিট কাটতে হয় না। প্রসঙ্গত বলি, জর্ডান পাস থাকলে ভিসা পেতেও সুবিধা হয়, ফলে জর্ডান এলে এই পাস অবশ্যই করে নেওয়া দরকার। মোট 3 রকমের জর্ডান পাস ইস্যু হয় এখানে, ডিটেলস স্ক্রিনে দিয়ে দিলাম। আমরা ইন্ডিয়া থেকে নিজেদের পাস ইস্যু করেছিলাম। ওভাল প্লাজার পাস দিয়ে রাস্তা চলে গেছে, দূরে দেখা যাচ্ছে মডার্ন জেরাস সিটি। বর্তমানে এটি কিন্তু ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মধ্যে সংরক্ষিত। জর্ডান ট্যুরের খরচের ব্যাপারে ভিডিওর মধ্যেই ধাপে ধাপে বলছি। This is the coral, red coral from red sea from Aqaba, and this is the seashell, seashell from the sea, from Aqaba sea, handmade, this is made in Jordan, and this is the red color, this is the, sorry, the green color, this is the jade, stone, jade, and this is the tiger eyes, because the color, the similar of eyes of tiger. And this is lapis lazuli, the blue one, and this is a mosaic handmade. This candle, the Roman time, they put it olive oil, they make lamp. Like the niche here, the pot statue and the hand statue, and this is the black color from the smoke of the light. Here, cheap price. পর্যটকের ভিড়ের সাথে লোকাল ভেন্ডারও আছে, কেনার অনেক কিছুই আছে। যদিও এই জায়গাটা সবচেয়ে ইন্টারেস্টিং, দ্য নিমফেয়াম। অ্যারাউন্ড 125 AD শহরের ওয়াটার সাপ্লাই সিস্টেম তৈরি হয়, এবং এই জায়গাটা হলো সেন্ট্রালি ওয়াটার সাপ্লাই সিস্টেম। এখান থেকে বাকি ফোয়ারা, ছোট ছোট স্পটে জল সরবরাহ করা হতো। এবার একটু উচ্চতায় উঠছি। আসলে এখানে অন্তত ঘন্টা চারেক থাকলে পুরো জায়গাটা এক্সপ্লোর করা যায়, ইতিহাসকে ঘেঁটে দেখা যায়। এখানে একটা তথ্য দিয়ে রাখি, জুলাই মাসে এখানে জেরাস ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হয়। 2 সপ্তাহ ধরে চলা এই আয়োজনে মিউজিশিয়ান্স, পোয়েটস, থিয়েটার গ্রুপস, ডান্সার্স সব একসাথে পাওয়া যায়। ফলে এই সময় এলে প্রত্যক্ষ করতে পারবেন ওয়ার্ল্ডস বাবলিয়েস্ট অ্যান্ড মোস্ট রিমার্কেবল কালচারাল ইভেন্টস। দ্য কলোনিডেড স্ট্রিট, 106 খ্রিস্টাব্দে তখনকার সম্রাট ট্রাজন রাস্তা নির্মাণ করেন এবং জেরাসে আরও বাণিজ্য বিস্তার করেন।
বর্তমানে এই রাস্তা চারদিকে চার গুরুত্বপূর্ণ শহরকে চিহ্নিত করে। পরে সেটা আপনাদের দেখাচ্ছি। अभी हम लोग हैं जेरास सिटी के सबसे हाईएस्ट पॉइंट टेंपल ऑफ आर्टेमिस पर। तो ये जो स्ट्रक्चर है इसको बोलते हैं टेंपल ऑफ आर्टेमिस। तो टेंपल ऑफ आर्टेमिस के राइट साइड में यहाँ पर इससे पहले एक लैंडमार्क है जो डिफरेंट स्ट्रक्चर का डायरेक्शंस दिए गए हैं। यहाँ पर टेंपल ऑफ आर्टेमिस है, साउथ थिएटर है लेफ्ट पर, फिर इधर नॉर्थ थिएटर है और चार्च ऑफ ईसाइया इधर है। तो नॉर्थ थिएटर में आपको दिखा देता हूँ, ये जो स्ट्रक्चर है जस्ट टेंपल ऑफ आर्टेमिस के ऑपोजिट में, इसको बोलते हैं नॉर्थ थिएटर। तो नॉर्थ थिएटर जो है ये उस ज़माने के असेंबली हुआ करता था। द गेटवे टू द कैथेड्रल Jerez is actually the site of the ruins of the Greek city of Jerez. Great Alexander Jerez-er protishtha koren bole mone kora hoy. Jodio archaeological evidence proman koreche Alexander-er ageo ekhane boshoti chilo. Tobe shomoyer sathe sathe Greeks, Romans ebong Byzantines protiti shobhyota tader sthapotyo ebong sanskritik probhab rekhe geche. Tokhonkar shobhyotar hostantor kotota roktokkhoy chilo seta bistare charchar bishoy jodio. मैं अभी उस स्क्वायर पे खड़ा हूँ और मैं पॉइंट कर रहा हूँ नॉर्थ की तरफ। नॉर्थ की तरफ सीरिया का दमास्कस हुआ करता था जो कि सीरिया के कैपिटल है। और अभी मैं अगर ईस्ट की तरफ देखूँ तो ईस्ट की तरफ बगदाद हुआ करता था, अभी भी मतलब बगदाद है। और अभी मैं पॉइंट कर रहा हूँ साउथ की तरफ, तो साउथ की तरफ जो है अम्मान सिटाडेल हुआ करता है और हुआ करता था। और अभी सबसे इंटरेस्टिंग पार्ट इज़ वेस्ट की तरफ अगर पॉइंट करूँ तो यहाँ जेरूसलम हुआ करता है। तो ये जो पॉइंट है, ये पॉइंट बेसिकली इट वाज अ ट्रेडिंग पॉइंट, ठीक है। चारों दिशा से ट्रेडर्स आते थे और ये पॉइंट पर ट्रेडिंग करते थे। तो इस पॉइंट मतलब इट वाज लाइक द सेंटर ऑफ वर्ल्ड एट दैट टाइम, ठीक है। यहाँ पर जो है जेरूसलम से पहले जॉर्डन रिवर आता है। जॉर्डन रिवर यहाँ से 45 किलोमीटर दूर है और जॉर्डन रिवर एक बहुत ही वाइटल पॉइंट हुआ करता था उस जमाने में ट्रेड के लिए। এত বছর পরেও এই স্থাপত্য যে প্রত্যক্ষ করছি এটা আমাদের কাছে বেশ স্পেশাল। ইতালির বাইরে সবচেয়ে বড় এবং সবচেয়ে ভালোভাবে সংরক্ষিত স্থান হিসেবে বিবেচনা করা হয় জেরেজকে। ঘুরে দেখে সেটা বেশ টেরও পাচ্ছি। যদিও ইতালি আমরা এখনো গিয়ে উঠতে পারিনি, অবশ্যই আগামীতে ইতালির এপিসোড আসবে, আপনাদেরও দেখাবো। সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই, আর জর্ডানের এই সিরিজ ভালো লাগলে লাইক করে দেবেন। 749 খ্রিস্টাব্দে একটি বিধ্বংসী ভূমিকম্প জেরেস এবং এর আশেপাশের অনেক অংশ ধ্বংস করে দেয়। এখনও একাধিক কার্ড দেখা যায় ধ্বংস হয়ে গেছে বা নিজের স্থান থেকে সরে গেছে। देखिए ये पिलर को बनाया गया था ब्लॉक्स को लेकर। तो भूकंप के कारण से जब अर्थक्वेक में क्या हुआ था, सारे डोर फूट गए थे और ये जो ब्लॉक्स है ब्लॉक्स डिस्प्लेस्ड हो गए थे। तो अभी भी आपको कुछ ऐसे ब्लॉक्स दिखने को मिलेंगे जो कि उसके ओरिजिनल पोजीशन से डिस्प्लेस्ड हो चुका था। भावते ही अबक लगछे जे 6,500 बछर অদ্ভুত মুগ্ধতায় চারপাশ শুধু তাকিয়ে দেখছি আর অবাক হয়ে যাচ্ছি। দেখার পর জর্ডান আসার জন্য লোভ হচ্ছে নাকি? কমেন্ট করে জানান আমাদের। বিকেল হওয়ার আগেই আমরা ফিরে যাচ্ছি হোটেলে। পরের দিন একটা নতুন সিটিতে যাচ্ছি, জর্ডানের সবচেয়ে পরিচিত এবং ট্যুরিস্টের ফার্স্ট প্রেফারেন্স। ২৩০০ বছরের পুরনো পেট্রা শহর, সাথে দেখাবো জর্ডানের স্পেশাল সব কুইজিন। জর্ডান সিরিজের সবচেয়ে ইন্টারেস্টিং এপিসোড ঠিক এর পরের পর্বে।